এবার সাকিব খান আর অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয় বাবার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ল। অনলাইনে ভাইরাল সৎ ভাই বীরের ছবি দেখে বেহুশ হয়ে পড়ল জয়। ছেলের জন্য কেঁদে কেঁদে একই বললেন অপু বিশ্বাস। জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, সাকিব বাবলির সন্তান অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বীরকে নিয়ে চলছে চরম মাতামাতি। কিন্তু বীরকে নিয়ে এত আলোচনা সমালোচনার মধ্যে জয়ের ভিতর একটা ঝড় বয়ে যাচ্ছে। প্রেম করে ভালোবেসে অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব খান। সে সংসারে সাকিব খানের অরুষজাত সন্তান জয়, কিন্তু অপুর সাথে ডিভোর্সের পর একাই থাকতেন সাকিব খান। কয়েকদিন আগে জয়ের জন্মদিনে অপু আর জয়কে ডেকে নেন সাকিব খান। ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করে সাকিব খান লেখেন, আমার ছোট্ট আবরাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয় তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার। জন্মদিনে বাবাকে পাশে পেয়ে খুব খুশি ছিলেন জয়। বাবার কাছ থেকে পেয়েছিলেন লাল রঙের সাইকেল। অপু, জয় আর সাকিবকে একসাথে দেখে সেদিন সাকিব অপুর ভক্তরা খুব খুশি হয়। কিন্তু তার তিন দিন পরেই সাকিব আর বুবলি তাদের সন্তান শেজাদ খান বীরের ছবি একসাথে প্রকাশ করেন। আর এই ঘটনা খুব আঘাত করে সাকিবের প্রথম সন্তান জয়কে। আর তাই অপু বিশ্বাস ছেলেকে আর কষ্ট না দিতে সাংবাদিকদের কাছ থেকে দূরে রাখতে দুর্গা পূজার বাহানা দিয়ে কলকাতায় চলে যায়। অপু বিশ্বাস আসলে চাননি ছেলে জয় মানুষের মুখের বাঁকা কথা শুনে কষ্ট পাক। তবে ভারতে চলে গেলেও ছেলে জয়ের বুকে থেকে গেছে চাপা কষ্ট। নিজের বাবার সঙ্গে সৎ ভাই আর সৎ মাকে দেখে জয় অনেক কষ্ট পায়। আর এরপর জয় ভিডিও কলে সাকিব খানের সাথে কথা বলতে বলতে কান্না করে, আর কাঁদতে কাঁদতে কিছু সময়ের জন্য সেন্স হারিয়ে ফেলে। আসলে জয় এখন বড় হয়েছে, আর কোনো সন্তান কখনো বাবা মায়ের ভাগ্য অন্য কাউকে দিতে চায় না। জয়ও তার ব্যতিক্রম নন।